সেই স্বাদ হয়েছে সেই বড় হয়েছে আমার চোখেও পড়ে নাই কিছুই হয় নাই। তো এই সবজি কি খাওয়া যাবে নাকি আল্লাহ জানে। চল একদিন শুধু মরিচের ক্ষেত নিয়ে আমি বাগান আপনাদের দেখাবো, আমার বাগানে শুধু মরিচের ক্ষেত, এই যে চাল কুমড়ার ফুল। তো এই যে এইগুলো হাত পরাগায়ন সব করে দিছি আজকে, এই মিষ্টি কুমড়াটা আর এই মিষ্টি কুমড়াটা, এই দুইটা হাত পরাগায়ন করে দিছি। চলেন যে সবজিটার কথা করছিলাম সেইটা আগে দেখাই, ওটাও কাটি ফেলতে হবে আজকেই। তো এই যে সেই জিনিস চাল কুমড়া, দেখেন এইটার কথা বলতেছি না, এই চাল কুমড়া আবার খুবই কম হয়েছে, তিনটা চাল কুমড়া হয়েছে এই মুহূর্তে। তো আমি একটা একজনকে কাটি দিয়ে দিছি আর দুইটা আছে, এটা তো মোটামুটি অত বড় হয়নি, এটা আজকে তুলব খাওয়া যাবে। তো এই যে সেই জিনিস যাকনে বিপদে পড়েছি, দেখেন এই দেখেন সে মাছার উপর ধরে আছে, দেখিও নাই জানিও নাই শক্ত হয়ে গেছে। এখন আপনারা হচ্ছে রেসিপি দিবেন যে শক্ত চাল কুমড়া কী দিয়ে কীভাবে রান্না করা যায়, আমি কখনো এই শক্ত চাল কুমড়া রান্না করি নাই। এখন সে আসুক আপনাদের ভাইয়া, যদি কয় যে দরকার নাই থাক, বীজ বানাও তো বীজ বানায় ফেলবো না, আর যদি পাইরে দেয় তো পাইরে নিব না। আমেরিকার মাটিতেও দেখেন দেশি চাল কুমড়া, দেশি সবজি, চাল কুমড়াও বাদ রাখি নাই। কয়েকটা বেগুনও তুলে নিব। তো আমি পিছনে দাঁড়াই আছি আপনাদের ভাইয়া, এদিক দেখি সামনেই যে এই টমেটো গাছ, এক সাইডে দুই তিনটা টমেটো গাছ একাই হয়ে যায়, মানে এখানে দুইটা না তিনটা টমেটো গাছ আছে, প্রচুর টমেটো ধরে সেরি টমেটো। আব্বু আসো, গাছপালা হলে জঙ্গলই হয়ে যায়, দবল ঠিক করে রেখে আসাব্বা। প্যান্ট নিচু করো, প্যান্ট আর একটু নিচু করো, হ্যাঁ মশা যাতে কামড় না দেয়। রাইট চলো আসো, তো দেখো তো দেখি এটা খাওয়া যাবে নাকি। আই রে আব্বু আয় তো আসো, একটু শক্ত হয়েছে না, খাওয়া যাবে না? হ্যাঁ রিহান না ধরো, রিহান কেটে কাটাও, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আমরা কাটতেছি চাল কুমড়া, জোরে বিসমিল্লাহ বলো আব্বা। ডান্টিটা না ওই চেয়ারের উপর রাখো, হাতে কাটা ওইটা কাটা আছে ওই চেয়ারের উপর রাখো, চেয়ারের উপর রাখো, যাও এই লাউটাও কাটতে হবে, ওই লাউটাও কেটে দাও। হ্যাঁ বিসমিল্লাহ আব্বা, ও মাশাআল্লাহ এখানে রাখো, এবার ওদিকে চলে যাও, হ্যাঁ যাও, হ্যাঁ দেখো তো এটা খাওয়া যাবে না নাকি, ভাজি টাজি করে না কেমনি করে, আমি তো হ্যাঁ চালের উপর হয়ে রয়েছে, দেখো টেরি পাইনি, দেখো আগে কাইটে আবার নষ্ট করার রাখি কি করবো না, দাঁড়াও দেখি কতটুক শক্ত হয়েছে চিমটি দিয়ে দেখো তো, ওই ভাজি করা যাবে না। আমি আমার দর্শকদের অবশ্য বলছি রেসিপি দেওয়ার জন্য, ওই প্রথমটা যেটা কাটলে ওইটা ইলিশ দেখাবা, আব্বা লাউ নিবা তো যাই হোক, ওই যে ওই পাশে চলো, ওই পাশে ওই পাশে আঙ্গুর পাকে নাই না, টমেটো তুলছিলাম কালকে, এখন আস্তে আস্তে যে শীত পড়ে যাবে আর সব গাছগুলা। তো আমার বাড়ির সাথেই যে নেভার ওই যে দেখা যাচ্ছে, ওরা এটা কি ফোন চার্জ দিয়ে রাখছে নাকি,
ওরা হচ্ছে গাইনিজ, তো ওদের আমরা বলছি তোরা সবজি কিনে খাস না, আমাদের বাগানের সবজি তোরা খাস। তো এই পর্যন্ত ওদের 5টা লাউ দেওয়া হয়েছে, করলা টরলা অনেক দেওয়া হয়েছে, আজকের লাউটা ওদের দিয়ে দিচ্ছি। এই নাও, হ্যাঁ আমি গার্ডেনে যাব। কাছে সবজি, আসলে ফ্রেশ সবজি পেলে সবাই খুশি হয়। কি করলাম যে ফ্রেশ, তো খুবই পাতলা একদম চিকন ডিম, মানে মাছটার বেশ স্বাদ হবে। চাল কুমড়া দিয়ে দিচ্ছি, মশলা কষানো হয়ে গেছে। তো তরকারি হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে নামাই ফেলবো। তুমি তুলে নাও ঝোল টোল। দেখি মনে হচ্ছে ফাটাফাটি টেস্ট। এটা তো এটা লুকিং এটা ব্যাপার আছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন পর ফাটাফাটি টেস্ট হয়েছে। থ্যাংক ইউ। খাওয়া চলবে অভিরাম। চাল কুমড়াতে তো ইলিশ মাছ খুবই মজে। অতুলনীয়। সবাই ভালো থাকেন, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়েন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। গাছে তো মনে হয় চারগুলো আরো আছে, তাই না? আছে একটা দুইটা। সব ইলিশ মাছ দিয়ে রান্না করবো। চিংড়ি মাছ দিয়ে করবো না? না না, লাউ চিংড়ি মাছ দিয়ে, ইলিশ দিয়ে চারগুলো। ঠিক আছে, খুবই নরম হয়ে দেখেন গলে গেছে। বিসমিল্লাহ। সেই স্বাদ, সেই সেই মজা হয়েছে।